চরিত্র যেই চরিত্রটা দেখার পর আমি মনে করি আমাদের যুব সমাজের এই চরিত্র থেকে এমন শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষা নেবার পর আমি মনে করি নিজেকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে অথবা ভালোবাসার টানে নিজেকে কখনো শেষ করে দিতে নেই, ভালোবাসার জন্য নিজের বন্ধুদের সাথে শত্রুতার সৃষ্টি করতে নেই, কারণ এটার একমাত্র নিদর্শন হচ্ছে এই চরিত্রগুলো। রিফাত হত্যাকাণ্ডের পর রিফাত শেষ হয়ে গেল, রিফাতকে যে হত্যা করলো নয়ন বন্ড শেষ হয়ে গেল, এবং সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের জীবনটাও শেষ হয়ে গেল। শুধুমাত্র একটি ভালোবাসা, একটু ভালোবাসার বন্ধন, ভালোবাসার ভাগাভাগি নিয়েই আজকে হয়তোবা এই দু চারটি তাজা প্রাণ শেষ হয়ে গেল। যাকে কেন্দ্র করে এত ঘটনা, সেই কেন্দ্রবিন্দুটা এখনো পর্যন্ত টিকে আছে, সুস্থ আছে, সাবলীল আছে, এবং সামনের দিকেও হয়তোবা তার নতুন উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যাচ্ছে, এবং পিছনে সব কিছু ভুলে গিয়ে নিজে আবারও নতুন করে নতুন একটি স্বপ্ন হয়তোবা বাস্তবায়ন হতেও যাচ্ছে, এবং সেটাই স্বাভাবিক, এবং আমরা সেটা আশা করি। একটা মেয়ের জীবন তো আর এইভাবে থেমে থাকতে পারে না, জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং এটাই বাস্তব সত্য যে জীবন কারো জন্য কখনো থেমে থাকে না। যে জিনিসটা হয়তোবা রিফাত বুঝতে পারেনি, যে জিনিসটা বুঝতে পারেনি নয়ন বন্ড। আজকে এই মূল ঘটনাটা, এই চরিত্রটা থেকে যদি আমাদের যুব সমাজ শিক্ষা নিতে না পারে, তাহলে আমি মনে করব ভবিষ্যতে আরও নয়ন বন্ডের চিত্র আমাদেরকে দেখতে হবে, আরও রিফাতকে এভাবেই চলে যেতে দেখতে হবে। তাই যুব সমাজকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা হয়তোবা নিঃশেষ হয়ে যাবে, কিন্তু যে পদ্ম ফুলটার জন্য নিজেকে নিঃশেষ করবে, নিজের গর্ভধারিণী মাকে নিঃশেষ করে দিবে, নিজের পরিবার আত্মীয় স্বজনকে নিঃশেষ করে দিবে, কচি পদ্ম ফুলটা হয়তোবা ফুটতে একটু সময় লাগবে, কিন্তু শেষ পর্যন্ত এই পদ্মফুল ফুটবে, এবং এই পদ্মফুলের গ্রান অন্য কেউ ভোগ করবে, কিন্তু তোমার জীবন ততক্ষণে নিঃশেষ হয়ে যাবে। নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজেকে পদ্ম ফুলের চেয়েও দামি গড়ে তোলো। দেখবে একসময় এমন পদ্ম ফুল তোমার চারিদিকে ফুটে থাকবে, কিন্তু তোমার সেই পদ্ম ফুলগুলোর দিকে তাকানোর একটা ফোটার সময়ও পাবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এটাই কামনা করছি। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।